দেখবা জোড়ায় জোড়ায় লাগে তো মগা মগির মধ্যে ঢুকে গেছে গা, একজনের ঠ্যাঙে আর একজন ঠ্যাং ভরে দিয়ে ভালোবাসা দিবসের কপালে জুতার বাড়ি। ভালোবাসা দিবস তো তারই কয় 24 ঘন্টা মুসলমানের ভালোবাসা দিবস। পৃথিবীতে সবচেয়ে ভালো ভালোবাসা হলো মায়ের ভালোবাসা। সে মায়ের ভালোবাসা নেয় না হারামিটা, ও ভালোবাসা করতে আর এক মগির লোকে, যে তোর থুইয়া 2 দিন পর আর একজনের লোকে ফিটিং দিব। খারাপ লাগতাছে? মনে রাখ, এই ভালোবাসা দিবস কোনদিন মুসলমানের ভালোবাসা দিবস নয়, এটা শয়তান দিবস। এই দিবস থেকে ভালো থাক, তোরা জান্নাতে যাবি। ভালোবাসা দিবসে ভালোবাসবি, মাল লেগে এক তোরা ভুল কিনে নিয়ে যা মা। ও মা, জিহাদি সাহেব কয়ে গেছে মায়ের পাগল, ফুল তো মারা দিলে বলে জান্নাতে ফুল পাবো। লো মা যদি কয় পাগলে কয় কি আমারে ফুল দেশকে, এই যে কইল না আমারে ফুল দেশকে, তোমার জন্য জান্নাতের টিকিট বরাদ্দ। আর মগিরে যত টাকা দিয়ে ফুল দেশ, হারাম সারা কোনোদিন আরাম হইব না। ওই আর একজনকে আইফোন চাইব, চাইছে তোমার কাছে না বুঝছি, তুমি ফোনটা কম না চাইছিল লেগে মারলাম, দেও নাই ভালো করছো। এই মাহফিলে যুবক বেশি, আওয়াজ তো সেরকম হওয়ার দরকার। কথা কন আরো জোরে। আরে যুবকরাই তো এই দেশের মডেল, এখন যুবক রয়ে গেছে ব্লুটুথ বয়। কথা কন নাকি রাত বইরে খেতার মধ্যে কুত 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 করে, ফেসবুক লইয়া কুত 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 কুত। এই মগা, যেই সময়টা ফেসবুকে চালাস ওই সময়টা কি আমার মাবুদের কোরআনের জন্য ব্যয় করা যায় না? ফেসবুক দিয়াও কিন্তু সব কামাই করা যায় যায় না? ফেসবুকের দ্বারা শিল্পীকে থ্যাংক ইউ দেয়, যারা গান গায় ওই আকাশে লুকিয়ে আছে মা, হ্যাঁ গো থ্যাংক ইউ দে, গানটা মজা লাগছে তাইলে। হ্যাঁ কেউ যদি গান শোনার পরে কয় খুব ভালো গান, সাথে সাথে বেইমান হয়ে যাবে। মদ খাইয়া যেমনে কয় আজকে জিনিসটা খুব ভালো ছিল রে, গাঞ্জার পুটলা খাইয়া যদি কয় যে খুব ভালো জিনিস খাইলাম, সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক গান শোনার পরে যদি কেউ থ্যাংক ইউ লেখে, সাথে সাথে কাফের হয়ে যাবে। ওইগুলার থ্যাংক ইউ দিবি আর আমাকে হুজুর গোয়ার শুনে বকা দিবি। কথা কয় নাকি জোরে কর। অতএব একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, যারা তোমার নাম আসতে কয় এখন বাইতে যাইতে দিও না। আমি তো শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নাই, আমি এমন একজনের রবের নাম নিতে বলেছি যে আমার পালন কর্তা লালন কর্তা রেজাক দাতা। বলেন সমস্ত প্রশংসার মালিককে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় মতো কি কই বাসান্তু ভাই? হ্যাঁ সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? একটা কাজে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, মায়ের সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যাবা, আরামে নান রুটি বানায় দিবে আর মুরগির পোড়া মুরগি গ্রিল করে দিবে, আরামে খাইবা, জুতার বাড়ি একটাও কবল সারা বাইতে দিব না। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। খাইতে খুব আরাম। অনেক হাদিস আছে দেখবেন মসজিদে সভাপতি হেমগাডার পোলা সুদ খায়, পোলার বউ সুদ খায়, আছে না নাই? হে বোল লগে পারে না, পোলার লগে পারে না, পুতের বোল লগে পারে না, নিজের লেডিসের লগে পারে না, হে পারে মসজিদ ইমামের লগে। বোরে কইছো কাটা বান্তা বাদ দাও,
বড় খাওন দাও কই বান্তা বাতাসে এখান কি মেরে যা এনবুরের বল নাই টা নাই দা বলে বুরকে এখান কি মেরে যা কাঁচা মরিচ পুরে যাচ্ছে কাঁচা মরিচ পিএস দিয়ে ভাত খাইয়া গরম দেহায় ইমাম সাহেবের লাগে পান্তা ভাত খাইয়া গরম দেহায় ইমামের লাগে হে কথা কও না কে ওখানে পাললি না বুরেটা ওখানে বিশ্বাস না রাত্রে খেতার ভিতরে থাকতে দিব না কিন্তু মনে রাখো যে ব্যক্তি মান আকরামা আলেমান কান্নামা আকরামানি যে আলেমের সাথে সম্মানের দিকে তাকাইল বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ নিজের জিম্মাদারিতে জান্নাতে পাঠিয়ে দিবেন সে বিশ্ব নবীকে সম্মান করবো নবীকে যারা সম্মান করলো আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাবে যে ব্যক্তি আলেমের দিকে খুব মহাব্বতে তাকাইল আমার রসুল বলেন সে আমার দিকে তাকাইল এই দুনিয়ায় কয়েকজন মানুষকে সম্মান করলে ডাইরেক্ট জান্নাত এক নম্বর আমার নবী মারহাবা কোন এক নম্বরে কে এক একটা পয়েন্ট আমার কাছ থেকে নেন মরিয়া তো জামুই ঠিক না বাজন নেই দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবেন না যুবক ভাই থাকতে পারবি না কিবা হবে সঙ্গে যামার মরণে কিবা হবে সঙ্গে যামার কাফনে ভাই জান যে করোনায় কত লোক মারা গেল বিশ্বাস করেন অনেকে জানা যাওয়াই নাই প্রবাসী যারা মারা গেছে বিদেশে সেই মরুভূমিতে ফেলাই দিয়েছে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বাবা এই দুনিয়ায় সবচেয়ে বড় একজন বান্ধবীর নাম আছে ছোট্ট অক্ষরে নামটা নাম তার মা কি নাম জোরে কর আরো জোরে আমার সোনা জাদু ভাইরা আয় তোর পাও দুইটা ধরি কোনো দিন এই জাদু এই মধুমাখা নামের দিকে করা মেজাজে তাকাইস না কোনো দিন তাকাইস না আজকে একটা ঘটনা তোকে শোনাই পারলে এখন কান দিস তোর মা অসুস্থ এই যুবক তোর মা অসুস্থ আজকে আল্লাহ রে কহ আল্লাহ আমি বাড়ি যাওয়ার আগে যেন দেখি আমার মা ভালো হয়ে গেছে ভাই কত লোকের মা আছে গিরায় ব্যথা মাজায় ব্যথা আটুতে ব্যথা বইয়ে নামাজটাও পড়তে পারে না আমি আল্লাহ রে বলছি আল্লাহ যদি আমার মা বাইসে থাকতো আমার মা যদি লুলা হইয়াও থাকতো আমি অন্তত দেখতে পারতাম কিন্তু এমন দেশে নয় গেছে যেখানে অসুস্থ হইলেও দেখার সিস্টেম নাই আমার মতো যাদের মা নাই যারা বইয়ে বইয়ে এখন কান ভা বাজান আমি আপনাদের দুটা পাও ধরছি যারা মার জন্য কাঁদবেন বাবার লেগে কাঁদবেন আপনার সন্তান একদিন এরকম মজে বইয়ে কাঁদব এ গোয়ালখালির যুবকরা আজকে যুবকগুলা মায়েরে মারে বাপরে বকে করুণা তো রইব না হইব কার কথা কর না কেন আজকে একটা গুড নিউজ দিয়া যায় গুড নিউজ তো এই কেরানীগঞ্জের ঘটনা পোলার লেগে কমলা আনছে পোলার লেগে কমলা আনছে ওখান থেকে মা একটা কমলা ছিঁড়ে খাইছে মনে হয় মার মনে চাইছিল মায়েরে থাপ্পড় দিয়া সিঁড়ির মধ্যে ফেলাই দিছে যুবক বাইরে মায়ের আওয়াজ কি শুনবি আমার কাছ থেকে আমি যে 12 বছর বয়সে মা হারাইয়া গোপালগঞ্জের জমিনে বাজানে কত কাঁদছি মা মা বনিয়া এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ওয়া কাযা রাব্বুকা আল্লা
ta'budu illa iyyahu wa bil walidayni ihsana.